ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আহসানুল হক। সংক্ষেপে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু প্রধান খবর। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সিঙ্গাপুরে ব্যস্ত মালাক্কা প্রণালীর কাছে একটি বাণিজ্য জাহাজের সাথে ধাক্কা খেলে 10 জন নাবিক নিখোঁজ এবং 5 জন আহত হয়। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়া এটাকে তাদের উপর আক্রমণের প্রস্তুতি বলে মনে করছে এবং আপত্তি জানিয়েছে। ইউনিভার্সিটি অফ টেক্সাস তাদের ক্যাম্পাস থেকে কনফেডারেট মূর্তি সরানো শুরু করেছে। এই ছিল আমেরিকা থেকে কিছু প্রধান খবর। ভিওএ 60 আজ এ পর্যন্তই।